সাগর একবার অফিসারকে একটু বলে দেখুন না, এভাবে যদি বয়স্ক লোকগুলোকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় ওনারা কোথায় যান? আমরা তো এই বাড়ির কেউ না, পুলিশ আমাদের কথা কেন শুনবে? ঠিক আছে, আমি বলছি। কেটে দিল, মায়ের মন তো বোঝে না, কেটে তো দিবি। কে ফোন করেছে? আমার আম্মু ফোন করেছে। তাহলে কেটে দিলেন কেন? কোনো ঝামেলা আছে নাকি? না না, কোনো ঝামেলা নেই। এক্সকিউজ মি, হ্যালো আম্মু। যাক, তবু কলটা রিসিভ করলি। কল করেছো কেন বলো? আগে বল তুই কোথায়। আমি কোথায় আছি সেটা জেনে তুমি কি করবে? এখন তো আর বাড়িতে বসে তোমার ঘরের বোঝা হয়ে নেই। বাজে কথা বলবে না। আমি তো আর তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি, তুই নিজেই পাকনামি করে বেরিয়ে গেছিস। হ্যাঁ, সব দোষ তো আমার, তাই আমি নিজে থেকে বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন বলো কেন কল করেছো? তুই কোথায় আছিস, কেমন আছিস সেটা জানতে। শত হলো তুই আমার মেয়ে, তোকে তো শত চেষ্টা করেও আমি কারো ঘাড়ে গোছাতে পারলাম না। তাই তোর কিছু হলে সেই যন্ত্রণা আমাকেই সহ্য করতে হবে। আমি যে তোমার এত বড় একটা যন্ত্রণা হয়ে গেছিলাম আমি কখনোই বুঝতে পারিনি। সত্যি আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে নিশ্চয় কারো গলায় ঝুলে পড়তাম আর তোমাকে যন্ত্রণা থেকে মুক্ত করতাম। রঙের কথা বাদ দিয়ে বল, কোথায় আছিস? আমি যেখানেই আছি ভালো আছি, নিরাপদে আছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছি, তুই তোর ওই দুষ্ট বাপের বাড়িতে উঠেছিস। কাক যেমন কোকিলের বাচ্চাকে অনেক আদর দিয়ে নিজের বাসায় মানুষ করতে থাকে, কিন্তু একদিন সেই কোকিল বড় হয়ে ওড়াল মারে। তুই হচ্ছে সেই দুষ্ট কোকিল, ঠিক তোর বাবার মতো। আমি আব্বুর কাছে আসিনি আম্মু, কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো বান্ধবীর কাছেও আমি যাইনি। আমি এসেছি মনির কাছে। যার জন্য তো বিয়ে ভাঙতে হলো, আমি এত অপমানিত হলাম। তোর লজ্জার কি ছিটে ফোটাও নেই? তুই মনির কাছে গিয়েছিস? হ্যাঁ, কারণ একমাত্র মনি আমার কষ্টটা সব থেকে ভালো বুঝতে পেরেছে আর আমাকে সাহায্যও করেছে। সব তো শুনলে, এখন তুমি খুশি, আমাকে আর কল করবে না? এই এই দাঁড়া, ফোন কাটবি না। তুতুল মনির ওখানেই আছে, তাহলে তো বিগ বসের দেওয়া ওষুধটা তুতুলকে দিয়ে মনিকে খাওয়ানো যেতে পারে। বোবা হয়ে গেলে কেন? আরো বকাঝোকা করা বাকি আছে তোমার? শুধু বকাটাই দেখলি, মায়ের ভালোবাসাটা দেখলি না? দেখবি একদিন খালি বাসায় বিষ খেয়ে একা মরে পড়ে আছি, সেদিন সারা জীবনের জন্য বুঝতে পারবি তোর আম্মু তোর জন্য কি ছিল। যাক, এখন যদি তুতুলকে দিয়ে আসল কাজটা করানো যায় তবে মিশন সাকসেস। Yes. মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।